গণবণ্টনের দ্রব্য গম ও কেরোসিন তেল রাতের অন্ধকারে সরিয়ে ফেলার অভিযোগ উঠল রেশন ডিলারের বিরুদ্ধে। জানা গেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের অন্তর্গত বিজুর 2 নম্বর পঞ্চায়েতের বেনে গ্রামের ডিলার জয়দেব মুখার্জি গণবণ্টনের দ্রব্য জনগণকে না দিয়ে পাচার করছিলেন, সেই সময় হাতে নাতে ধরে ফেলেন গ্রামবাসীরা। আসলে যে মালটা আমার পাঁচখানা যাচ্ছিল ওটা আমি পাবলিকের কাছে কিছু কিছু করে কিনতাম, ওই আটা আর গমটা। হ্যাঁ, ওটা কতটা করে বস্তায় ছিল ওইটা? হ্যাঁ, আটাটা বা গমটা বস্তা হিসাবে তো কিনতাম না আমি, ওই পাবলিকের কিছু কিছু করে ছাড়ত, বলতো যে আমার এত লাগবে না, আমি হয়তো 2-5 কেজি করে এরকম করে। আর কেরোসিন তেলটা? কেরোসিন তেল তো আমি কিছু অসুবিধা নেই, আছে আমার 200 লিটার স্টকে আছে। হ্যাঁ, ওটা আগের সপ্তাহে সেই ঝড় জল হয়েছিল, তারপরে ধান ফান নিয়ে কিছু লোক আসেনি, তারা পরের সপ্তাহে পাবে সেই রকমই ওদের বলা ছিল। ড্রাম নিয়ে এসেছিল কেন? সে তো নিজে বলছে, তাকে ডাকবো। তাহলে সেই যে রিক্সায় যে আপনার কেরোসিন তেলের জন্য কেরোসিন তেলের যে ড্রাম পাওয়া গেল এবং আপনার কাছে কেরোসিন তেল নিতে আসছিল, তাহলে সেটার ব্যাপারে কি বলবেন? এবার ও আমাকে আগে বলবি আমার স্টক থেকে কিরম কি আছে সেটা আমি দিয়ে বলেছিলাম, দিয়ে আমি তো পরে খাতার সঙ্গে গিয়ে দেখছি যে স্টক নেই। 50 লিটারে 4টে ব্যারেল তখন? তা 50 লিটার করে ব্যারেলগুলো ছিল কেন? 4টে ও নিয়ে চলে এসছে, আমাকে তো বলেনি যে ওই ব্যারেল নিয়ে। ঘটনায় মেমারি থানায় লিখিত অভিযোগ সহ লাইসেন্স বাতিলের দাবিও জানান তারা। রেশনের মাল কোথা থেকে উদ্ধার করলেন আপনারা? আমি বেনেগ্রামের মোড় থেকে উদ্ধার করছি, আমার কাছে 1 মাস আগে ইনফরমেশন ছিল যে রাত্রি 11:10-11:30 মধ্যে এরকম চাল যাচ্ছে, 1টা টোটো নয় মানে অনেকজনের টোটো নিয়ে মালটা আসছিল, কিন্তু আমি আজ 4 দিন ধরে ধরছি ও মালটা যাবে, ইনফরমেশন আমার কাছে আছে। আমি সেখান থেকে রাত্রি 12টা পর্যন্ত যাচ্ছি, কালকে ইতিমধ্যে 7টা-7:30 মধ্যে মাল আসছিল। সেই মুহূর্তে আমি বাজারে ঘুরে আসছি নপরে, আমি এসে এখানে ধরে তারপরে আসছে তেলটাও আমার কাছে খবর ছিল, আমি ধরেছি। রেশন ডিলার কি নাম? জয়দেব মুখার্জি। কোন গ্রামের বাসিন্দা? বেনেগ্রাম। ওনার সব নাম্বার জানা আছে? 22। আচ্ছা, আপনারা কি প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে জানিয়েছেন। আপনার নাম? কেনারাম ঘোষ। আপনার বাড়ি? বেনেগ্রাম। ধন্যবাদ। ফুড ইন্সপেক্টর সুশান্ত সরকার ঘটনাস্থলে পৌঁছে গোডাউন ও খাতা সিল করেন। আমার নাম হচ্ছে সুশান্ত সরকার, ফুড ইন্সপেক্টর নির্বাহী। সুশান্তবাবু, যে অভিযোগ উঠে আসছে জয়দেব মুখার্জি যিনি রেশন ডিলার, তার বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে তিনি রেশনের খাদ্য সামগ্রী পাচার করছিলেন, কী তথ্য পাচ্ছেন আপনি? আপনার কাছে কী অভিযোগ? এই ব্যাপারটা নিয়ে আমি শুনেই আমি এখানে ইন্সপেকশনের জন্য আসছি, এখানে জনগণ এটা লিখিত হচ্ছে, সেটার উপর হাই লেভেল অথরিটিকে আমি জানাবো, সেই বিষয়ে তারা ব্যবস্থা নেবে।
যে ঘটনাটা ঘটেছে এটা কি সত্যতা জায়গা একদম সত্যতা যাচাই করার জন্য এখানে এসেছে সত্যতা অবশ্যই নিয়ার ব্যবস্থা নিয়ে হাই অথরিটি এটা জানে যে রেশন গ্রাহক ডিলার যার বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে তার সঙ্গে কি কথা বলেছে তার ওখানে আমি যাবো সেটা ওখানে ইনস্ট্রাকশন করে ওখানে বিষয়গুলো আবার হাই অথরিটি কী পদক্ষেপ নেওয়া হবে যেটা আমার এখান থেকে যেটা আমি পাবো সেটা আমি আমার তরফ থেকে আমি ইনস্ট্রাকশন করি সেটা রিপোর্ট করবো আমার হাইয়ের অথরিটি উপস্থিত ছিলেন জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল সহ অন্যান্যরা সরকার গরিব মানুষকে বিনা পয়সায় রেশন সামগ্রী দিচ্ছে আর রেশন ডিলার জয়দেব মুখার্জি শপ নাম্বার 22 সে রাত্রি অন্ধকারে সেই সমস্ত সামগ্রী বিক্রি করে দিচ্ছিল কোথায় এটা সাতগেছিয়া বাজারে বা কোনো জায়গায় বিক্রি করতো উপভোক্তারা তককে তককে ছিল সেই একদম বামাল সহ হাতে নাতে ধরেছে ধরে তার গোডাউনে তালাফালা আমরা দিয়ে দিয়েছি আমরা আমাদের ডিস্ট্রিক্ট কন্ট্রোলারকে অভিযোগ জানিয়েছি পুলিশকে বলেছি এবং ফুড ইন্সপেক্টরকে আমরা বলেছি যে এই দোষী যে ডিলার যে গরিব মানুষের মাল বিক্রি করে দিচ্ছে জয়দেব মুখার্জি বিজেপির নেতা তার ডিলারশিপটা বাতিল করা হোক এবং তাকে গ্রেপ্তার করে কঠিনতম শাস্তি দেওয়া হোক তিনি এখন কোথায় এই উনি পালিয়ে গেছেন পলাতক ওনার গোডাউনে আমরা আমাদের সব উপভোক্তারা তালা লাগিয়ে দিয়েছে এখন আমাদের যেটা বক্তব্য এই নির্বাচনের আগে এই যে বিজেপির নেতারা যে বিভিন্ন সময় বলছিলেন না যে আমার তৃণমূল চাল চোর গম চোর রেশনের মাল চুরি করে এবার ওরা দেখুক যে রেশনের মাল ওদের নেতা জয়দেব মুখার্জি চুরি করে বিক্রি করে দিচ্ছিল অনেকে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত একদম বিজেপির নেতা কী কী পাচার করা হচ্ছিল ওই তেল ছিল গম ছিল চাল ছিল আমাদের সমস্ত ধরে সমস্ত বামাল সহ ধরেছে এখানকার উপভোক্তারা এখানকার মানুষ থানায় অভিযোগ হয়েছে থানায় অভিযোগ আমরা করছি ইন্সপেক্টরকে বলেছি থানায় মৌখিক অভিযোগ করেছি আমরা লিখিতভাবে দিচ্ছি এখন মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট আনন্দবার্তা